ক্লাব ফুটবলে মিশ্র অনুভূতির সময় কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও অশালীন অঙ্গভঙ্গির দায়ে সম্প্রতি তাকে এক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেসব সরিয়ে রাখলে সময়টা উপভোগ্যই যাচ্ছে এই পর্তুগিজ সুপারস্টারের। সম্প্রতি তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে দেখা গেল প্যারিসের ফ্যাশন উইকে, আর সেখানেই রোনালদোর সম্ভাব্য অবসরের কথা জানিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। ফ্রান্সের ওই ফ্যাশন সপ্তাহের অনুষ্ঠানে মডেল জর্জিনার উপস্থিতি অবাক করেছে আগত দর্শনার্থী ও অতিথিদের। বিশেষত জর্জিনা জমকালো লম্বা লাল পোশাকে সবার নজর কাড়েন, যেখানে এই মডেলের পোশাকেও ছিল যেন প্রেমিক রোনালদোর প্রচারণা। জর্জিনার পোশাকের সামনের দিকে রোনালদোর নাম ও তার আইকনিক জার্সি নম্বর 7 লেখা ছিল। ওই নম্বরের গায়ে ছিল রোনালদোর অটোগ্রাফও। অনুষ্ঠানটিতে ব্যাকস্টেজে ক্যাটওয়াক করার সময় জর্জিনার সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ হয় সার্বিয়ান গায়িকা জেলেনা কার্লেউসার। সেখানে তিনি রোনালদোর বান্ধবীর কাছে তার অবসরের বিষয়ে জানতে চান। জবাবে জর্জিনা বলেন, এক বছর পরই শেষ ফুটবল ক্যারিয়ার হবে, কিংবা দুই বছর পর, আমি জানি না। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এই পর্তুগিজ ফরওয়ার্ড বর্তমানে ঠিকানা বানিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরকে। জর্জিনার কথা সত্যি হলে 40 কিংবা 41 বছর বয়সে ফুটবলকে বিদায় বলতে পারেন রোনালদো, যদিও ফিটনেস আর ফর্মও বলছে অন্য কথা। বয়সকে থোড়াই কেয়ার করে আলোনাসর তারকা আগের মতোই নিজের ফিটনেসের সঙ্গে ফর্মের দারুণ সমন্বয় ঘটিয়েছেন। ফ্যাশন শোতে জর্জিনা রদ্রিগেজ বিখ্যাত ব্র্যান্ড ভেটেমেন্সের পোশাক পরেছিলেন। আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ মডেলের সেই পোশাকের পেছনে লেখা ছিল ফর দ্য লাভ অব মাই লাইফ জিও। ক্রিশ্চিয়ানো রোনালদো অনুষ্ঠানটিতে জর্জিনা গিয়েছিলেন চার সন্তানকে নিয়ে, তাদের সঙ্গেও তাকে ছবির পোজ দিতে দেখা যায়। পরবর্তীতে নেটিজেনদের সাড়া পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর বান্ধবী লেখেন, আরেকটি স্বপ্ন সত্যি হলো, সবাইকে অনেক ধন্যবাদ। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।